রহমানের 72তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া এবং শিক্ষার্থীদের ক্রিয়া শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ। ক্ষণজন্মার প্রতিভা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 72তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং সেই সাথে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী, শিক্ষা সামগ্রী, শিক্ষাবৃত্তি প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট 306 জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জাতির পিতার সুযোগ্য বড় পুত্র এই 5ই আগস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং জেলা পর্যায়ে আমার সাথে আগত আমার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এখানে, এর মধ্যে 20 জনকে বাইসাইকেল, 12 জনকে শিক্ষা উপকরণ ও 176 জনকে শিক্ষাবৃত্তি দিয়েছেন। আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ শেষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বৃক্ষরোপণ করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া লঞ্চঘাট ও পাটগাতি লঞ্চঘাট পরিদর্শন করেন। পাটগাতি বাজার বণিক সমিতির অফিস এবং পাটগাতি বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়তুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজামল হক টুটুল, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাস সহ সরকারি বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক শতবর্ষ, ডেস্ক রিপোর্ট। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।